সিরিয়া ইরাক ইরান সহ সাতটি মুসলিম দেশের নাগরিকদের যুক্তরাষ্ট্রে প্রবেশে আর কোনো বাধা নেই। প্রেসিডেন্ট ট্রাম্পের এই সংক্রান্ত নিষেধাজ্ঞা পুনর্বহালের আবেদন খারিজ করে দিয়েছে মার্কিন আপিল বিভাগ। আদালতের এই রায়ে ক্ষোভ প্রকাশ করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, ইঙ্গিত দিলেন উচ্চ আদালতে যাওয়ার। এদিকে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সাথে ফোনালাপে যুক্তরাষ্ট্রের এক চীন নীতি সমর্থনের কথা জানিয়েছেন ট্রাম্প। অপু রায়হানের রিপোর্ট। মার্কিন প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণের পরই যুক্তরাষ্ট্রের সাত মুসলিম দেশের নাগরিকদের ভ্রমণের নিষেধাজ্ঞায় নির্বাহী আদেশ জারি করেন ডোনাল্ড ট্রাম্প। বিতর্কিত এই সিদ্ধান্তের প্রতিবাদে বিক্ষোভে উত্তাল হয়ে পড়ে যুক্তরাষ্ট্র সহ সারা বিশ্ব। পরে ট্রাম্পের এই নিষেধাজ্ঞা স্থগিত করে সিয়াটলের ফেডারেল বিচারক ও হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ। আদালতের স্থগিতাদেশ চ্যালেঞ্জ করে ট্রাম্প প্রশাসন আপিল করলে তা নাকচ করেন আদালত। এবার নিষেধাজ্ঞা পুনর্বহালের আবেদনও খারিজ করে দেন মার্কিন আপিল বিভাগ। স্যান ফ্রান্সিসকোর নাইন্থ সার্কিট আপিল কোর্টে তিন বিচারক সর্বসম্মতিতে ট্রাম্প প্রশাসনের আবেদন খারিজ করেন, সেই সাথে নিম্ন আদালতে দেয়া রায় বহাল রাখেন। নিষেধাজ্ঞা আরোপিত দেশগুলো যুক্তরাষ্ট্রের নিরাপত্তার জন্য হুমকি, মার্কিন সরকার এমন দাবি করলেও তা প্রমাণে ব্যর্থ হয় ট্রাম্প প্রশাসন। নির্বাহী আদেশটি প্রেসিডেন্ট ট্রাম্পের নিজস্ব বিবেচনায় জারি করা হয় বলে জানান বিচারকরা। আপিল বিভাগের এই সিদ্ধান্তে ক্ষোভ জানিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। এতে যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা হুমকির মুখে পড়বে বলে জানান তিনি। নির্বাহী আদেশের আইনি জটিলতা নিরসনে উচ্চ আদালতে যাওয়ারও ইঙ্গিত দেন তিনি। Donald Trump animated his chief strategist. এদিকে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সাথে প্রথমবারের মতো ফোন আলাপ করেছেন মার্কিন প্রেসিডেন্ট। এই সময় যুক্তরাষ্ট্রের এক চীন নীতি সমর্থনের কথা জানান তিনি। এছাড়া দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক উন্নয়নে দুই দেশ আরো এক ধাপ এগিয়েছে বলে জানায় হোয়াইট হাউস। অপু রায়হান, বৈশাখী সংবাদ।